হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিলয় স্টাডি সেন্টার। আর এইচএসসি ইতিহাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশ্নমাত্রার এমসিকিউ অংশের একটি সঠিক ও বস্তুনিষ্ঠ কারেকশন আমি তৈরি করেছি। আশা করি উত্তরমালটি তোমাদের পছন্দ হবে। যদি উত্তরমালটি তোমাদের পছন্দ হয় থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা মূল ভিডিওতে যাই। ইতিহাসের বেতারা তাকে বলে বা দি চিফ প্রোপোনেন্ট অফ রেভলিউশন বা বিপ্লবের প্রবক্তাকে ঝা ঝাঁক রুশো, দাস ক্যাপিটাল গ্রন্থের লেখককে কার্লস মার্কস, উদ্যোগকে পাঠ্যবই কোন দেশের ইঙ্গিত করে জার্মানি, উক্ত সঙ্গীত কথাটা স্বাকৃত হয় 1919 সালে, নাগাসাকি শহর কোথায় অবস্থিত, জাপান, হিটলার জন্মগ্রহণ করার কথা অস্ট্রিয়া, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দানকে টমাস মুরো, ফ্রান্সের বাস্তুদূর কিসের প্রতীক, রাজতন্ত্রের, সোভিয়েত ইউনিয়নের পতনে বিশ্বে প্রতিষ্ঠিত হয় পুঁজিবাদী বিশ্ব, মিখাইল গর্বাচেভ পুঁজিবাদী রাষ্ট্রের দ্বারস্থ হয়েছিলেন, এর কারণ হিসেবে নিজের কোনটি গ্রহণযোগ্য, দেশের অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠন, উদ্দীপকে বর্ণিত মাও সেতুঙ্গের সাথে রুশ বিপ্লবের কোন নেতা সদস্য পাওয়া যায়, লেলিন, দেশ চিহ্নিত স্থান কী, ওয়ারস, রুশ বিপ্লবের ফলে কী হয়, এক ও দুই, ন্যাটো জোটে কোন দেশের নেতৃত্ব গঠিত হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ফরাসি বিপ্লব ফ্রান্সের কোন শাসন ব্যবস্থার পরিবর্তন করে, স্বৈরাচারী রাজতন্ত্র, কোন পেশার মাধ্যমে মুসলিম তার কর্মজীবন শুরু করে, শিক্ষকতা, উদ্দীপকের ইঙ্গিতপূর্ণ মহাসমর কোনটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, উদ্দীপকের বর্ণিত বুদ্ধিজীবী ফরাসি বিপ্লবের কোন বিষয়ে সাদৃশ্য পাওয়া যায়, দার্শনিকদের ভূমিকা, উক্ত মহাসমরায় ত্রিমাত্রিক শক্তি জোট হল ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত জোট, লীগ অব ন্যাশনের উদ্যোক্তাকে উইড্রো উইলসন, হিটলার তার আত্মজীবনী মেইন ক্যাম্প কত সালে রচনা করেন, 1924 সালে, উদ্দীপকে বঙ্গবন্ধুর সাথে কোন সদস্য রয়েছে, নেপোলিয়ান, বোনাপার্ট, হিটলার ও মুসলিন কত সালে অক্ষশক্তি সূত্রে সাক্ষা করে, 1937 সালে, কোড নেপোলিয়ান এর কতটি ধারা ছিল, 2287টি, মুক্তিযুদ্ধে বিপক্ষে উত্থাপিত প্রস্তাবে ভোট প্রদান করে কোন দেশ, এখানে চীন ও মার্কিন দুটিই সঠিক, আর ত্রিশক্তি আতাতের সদস্য ছিল কে, ইংল্যান্ড ও ফ্রান্স, জাতিসংঘ শক্তি রক্ষা বাহিনীতে সবচেয়ে বেশি সৈন্য কাজ করে কোন দেশের, বাংলাদেশের। ছিল আমাদের ইতিহাস তৃতীয় পত্রের সঠিক উত্তর।